সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে রিয়াকশনটা করব সেটা হলো বেকম্যান রিয়াকশন বা রিঅ্যারেঞ্জমেন্ট, যেটাই বলো না কেন। তো কি হয় বেকম্যান রিয়াকশানে, মনে করো আমাকে এরকম ধরনের একটা কম্পাউন্ড দিয়েছে, দিয়ে বলেছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম, দিলে কি হবে বলো। তো আমাকে যখন এরকম ধরনের একটা কম্পাউন্ড দিয়ে রিয়াকশন করতে বলবে, তখন আমরা রিয়াকশানটা বেকম্যান দিয়ে করবার চেষ্টা করব। তো সবার ফার্স্ট কী করব, এই সালফিউরিক অ্যাসিড থেকে এইচ প্লাস পাবে, এই এইচ প্লাসটা এই লোন পেয়ার দিয়ে এইচ প্লাসটাকে নেবে, ওকে কিনা। তাহলে দেখতে কেমন হচ্ছে, সি এন, এটা ও এইচ, একটা হাইড্রোজেনে এসে কী হচ্ছে ও এইচ টু প্লাস তৈরি হয়েছে, আর এদিকে আর, এটা হলো আর প্রাইম, ওকে। দেখো ও এইচ টু প্লাস এটা হলো একটা ভালো লিভিং গ্রুপ, এর অ্যান্টি পজিশানে কোন গ্রুপটা রয়েছে দেখো, এর অ্যান্টি পজিশানে কোন গ্রুপটা রয়েছে দেখো, আর গ্রুপটা রয়েছে এর অ্যান্টি পজিশানে, ওকে। তখন কী হবে, এই আরটা এখানে মাইগ্রেট করবে এবং এই বনটা বেরিয়ে চলে যাবে, আরটা মাইগ্রেট করবে এই বনটা বেরিয়ে চলে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, সি ডবল বন্ড এন, এই আরটা এখানে মাইগ্রেট করে এসছে এনের সঙ্গে, তার মানে এখানে আরটা চলে এসছে, আরটা এখানে চলে এসছে, এখানে আর প্রাইম, আর এই কার্বন থেকে চলে গেছে, তাই কার্বনের মধ্যে কী হচ্ছে প্লাস, ওকে কিনা। এবার তুমি জল দিলে, জল দিলে কী হবে, অক্সিজেনের লোন পেয়ারটাকে এই প্লাসটা নিয়ে নেবে, তাহলে দেখতে কেমন হচ্ছে, এন আর ডবল বন্ড সি আর প্রাইম, অক্সিজেন নিজের লোন পেয়ারটাকে দিয়ে দিয়েছে, তাই অক্সিজেনের মধ্যে কী চার্জ হচ্ছে প্লাস, অক্সিজেনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, ওকে। অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার মাথায় প্লাস চার্জ, এই জিনিসটা কী হবে আনস্টেবল, তখন কী হবে এই বন্ডটা কী হবে এই দিকটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে এই অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে দিল এবং হাইড্রোজেনটা এইচ প্লাস আকারে বাইরে বেরিয়ে চলে এলো। তাহলে দেখতে কেমন হচ্ছে, এন আর ডবল বন্ড সি আর প্রাইম ও এইচ, ওকে, বুঝতে পেরেছো। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা এইখানে পড়বে, এই বন্ডটা এর মাথায় উঠবে, তাহলে কেমন দেখতে হচ্ছে, আর এনের মাথায় কী হচ্ছে মাইনাস, কারণ এই বন্ডের মাথায় উঠেছে, এখানে ডবল বন্ড ছিল একটা বন্ড উঠে গেছে, তাই এখানে কী হচ্ছে সিঙ্গেল বন্ড কার্বন, এর সঙ্গে কী আছে আর প্রাইম, এই বন্ডটা এখানে পড়েছে, তার মানে কী হচ্ছে ডবল বন্ড ও, এই বন্ডটা এখানে পড়েছে ডবল বন্ড ও, আর হাইড্রোজেনটা বেরিয়ে গেছিলো, হাইড্রোজেনটা কী আকারে বেরিয়ে গেছিলো এইচ প্লাস আকারে, এই মাইনাসের সঙ্গে এই হাইড্রোজেনটা যুক্ত হবে, তার মানে আর এন এইচ সি ডবল বন আর প্রাইম, ওকে। এই হলো পুরো বেকম্যান রিয়াকশানের মেকানিজমটা। তাহলে বেকম্যান রিয়াকশানের ক্ষেত্রে কী লক্ষ্য করলে, ট্রান্স পজিশানে বা অ্যান্টাই পজিশানে যে কম্পাউন্ডটা রয়েছে সেটা মাইগ্রেট করে চলে যায়। এখন বেকম্যান রিয়াকশান তোমাকে কি না একটা, আমাকে যদি এরকম একটা দিয়ে দেয়, এ কম্পাউন্ড, তাকে বললো যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে কী হবে বলো, ঠিক আছে। তার মানে এই কম্পাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ কী বলো তো, নাইলন সিক্স যে কম্পাউন্ডটা, মানে নাইলন সিক্স যে পলিমারটা তৈরি করবার জন্য মনোমার হিসাবে ওমেগা ক্যাপ্রোল্যাক্টম লাগে, এই রিয়াকশানে ওমেগা ক্যাপ্রোল্যাক্টম তৈরি হয়, মানে বি যে প্রোডাক্টটা তৈরি হবে ওমেগা ক্যাপ্রোল্যাক্টম বলা হয়। এনিওয়ে আমরা কী করবো, প্রথমে দেখো, প্রথমে ও আর এইচ টু মিলে কী হবে, জল বেরিয়ে যায় সাধারণভাবে, আমরা জানি যদি এর মেকানিজম আছে, এটাকে বক্স করে বার করলাম, কারণ আমি এই রিয়াকশানটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই এখন। তাহলে কী হচ্ছে ডবল বন্ড এন, আর একটা কী হচ্ছে ও এইচ, তাহলে সালফুরিক অ্যাসিড কী করে বলো, এইচ প্লাস, একই রকমভাবে কাজটি করছে, দেখে নাও তুমি, এন এটা কী হচ্ছে ও এইচ টু কী হচ্ছে প্লাস, এবার কী হচ্ছে ও এইচ টু প্লাসের ট্রান্স পজিশানে যেটা রয়েছে, মানে উল্টো দিকে যেটা রয়েছে সেই গ্রুপটা মাইগ্রেট করে আসবে, তার মানে এই গ্রুপটা এখানে মাইগ্রেট করে যাবে, এটা বেরিয়ে যাবে। আগেরটার ক্ষেত্রে চিন্তা করে দেখো, দেখো এই গ্রুপটা এখানে মাইগ্রেট করে গেছিলো, এটা রিং ছিল না, কিন্তু এটা ডিফারেন্স হলো, এটা শুধুমাত্র রিং আছে, তাহলে এই গ্রুপটা মাইগ্রেট করে গেলো, কী হলো এটা, কী হলো বেরিয়ে গেলো, তাই তো নাকি, বা এটা বেরিয়ে গেলো। তাহলে যদি বেরিয়ে যায় কেমন দেখতে হচ্ছে দেখো, যেটা সিক্স মেম্বার রিং ছিল এটা কী হচ্ছে সেভেন মেম্বার রিং হচ্ছে, তাহলে
তাই তো? ভালো করে বোঝার চেষ্টা করে, এই কার্বনের সঙ্গে নাইট্রোজেন যুক্ত হচ্ছে, নাইট্রোজেনের সঙ্গে ডবল বন্ড আছে, এই যে ডবল বন্ড আছে, এবং এখান থেকেই একটা গ্রুপ চলে গেছিলো, তাই এর মাথায় কী চার্জ হচ্ছে? প্লাস চার্জ। ওকে, তারপর জল দিলে কী হবে? ওয়াটারটা কী হবে? এর সঙ্গে রিয়াকশান করবে, এমন করবার পর কেমন জিনিস তৈরি হচ্ছে? একই জিনিসটা আমি আগলাম, এই ওয়াটারটা এসে কী করছে এখানে? ও প্লাস, যেটা আমি এখানে করেছিলাম, তারপর কী হয়েছিল? এটা নিউট্রাল হয়েছিল, এখানেও ঠিক একই রকম ধরনের জিনিস হবে, এটা কী হবে? নিউট্রাল হবে। তাহলে এটা নিউট্রাল হওয়ার পর দেখতে কেমন হচ্ছে? নিউট্রালের কী হচ্ছে? ওইচ হচ্ছে। নেক্সট আমি কী করেছিলাম? ওইচটা থাকলে এই বন্ডটা ফেলে এই বন্ডটাকে ওপরে তুলেছিলাম, এখানেও ঠিক একই কাজ করব, এই বন্ডটাকে ফেলবো, এটাকে কী করবো? ওপরে তুলব, ঠিক আছে। তাহলে এখান থেকে কী বেরিয়ে গেছিলো? হাইড্রোজেন এইচ প্লাস বেরিয়ে গেছিলো, এই মাইনাসের সঙ্গে এইচ প্লাসটা যুক্ত হলো, ওকে কিনা? তো এই প্রোডাক্টটা তৈরি হলো। তাহলে সবসময় মনে রাখবে, বেগব্যান্ড রিয়াকশানের ক্ষেত্রে ট্রান্সপোজিশনে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাকে মাইগ্রেট করে চলে যায়। তো মেকানিজমটা যদি বারবার প্র্যাকটিস করি, নিশ্চয়ই আমাদের গ্রুপের মধ্যে চলে আসবে, এবং বেগব্যান্ড রিয়াকশানে যে কোনো কম্পাউন্ড দিলে আমরা সেটাকে সিনথেসিস করে দিতে পারবো বা মেকানিজম করে দিতে পারবো। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবার জন্য, আশা করবো ভিডিওটা উপকারে আসবে। ধন্যবাদ।